وتغل فيه الشياطين فيه ليلة هي خير من ألف شهر من حرم خيرها فقد حرم رواه الإمام أحمد والنسائي وغيرهما وصححه الشيخ الألباني في صحيح الترغيب الترغيب والترهيب এই হাদিসটি রমাদানের বেসারত দিয়েছেন আমাদেরকে বলেছেন তোমাদের কাছে রমাদান মাস এসে গেছে শাহরুন মোবারক এটি একটি বরকতময় শহর বরকতময় মাস শাহর মানে মাস আল্লাহ সুবাহ এ মাসে সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন এই মাসের মধ্যে জান্নাতগুলোর দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করা হাজার মাসের চাইতে উত্তম যে ব্যক্তি এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হলো সে সব কিছু থেকে বঞ্চিত হলো নবিসাল্লা সাল্লাম ছোট্ট এই কথার মধ্য দিয়ে রামাদানের সুসংবাদ দিয়েছেন আমরা কি দিচ্ছি কিনা মানুষকে পরিবারের সদস্যদেরকে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদেরকে রামাদানের জন্য প্রস্তুতি নেওয়ার নাসিহা আমরা করছি কিনা এটা একটু ভাবা দরকার রামাদানের প্রস্তুতি বলতে আমাদের দেশে কয়েকটা জিনিস একটা হলো ইফতার সামগ্রী কেনা সাহারির জন্য একটা খাসি বা দুটো খাসি ফ্রিজে ঢোকানো আর প্ল্যান করা যে কোন মসজিদে নামাজ পড়ব আর এরপরে শেষ দশক যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশ রাত এবং তার মধ্যে যে রাতটা আছে সে রাত পৃথিবীর শ্রেষ্ঠ রাত সেটা বাদ দিয়ে শপিং করা এ হচ্ছে আমাদের সমাজের রমাদানের প্রস্তুতি শপিং করা ঈদের জন্য যেহেতু ঈদ আছে সুতরাং দশ দিন আমরা মার্কেটে ঘুরে বেড়াবো আর খতম তো করেই ফেলেছি নাকি কেউ প্রথম সপ্তাহে খতম করেন প্রথম দশ দিনে বা প্রথম পনেরো দিনে অথবা একুশ দিনে বাস এরপরে তিনি মার্কেটিংয়ের জন্য নিজেকে ফ্রি করে ফেলেন কি চমৎকার বুদ্ধি সুহান আল্লাহ এই বুদ্ধির কারণে মুসলিমদের আজকে দুরবস্থা একজন বিচক্ষণ মুসলিম তিনি এই সুসংবাদটাকে গ্রহণ করে এর জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল রমাদানের প্রস্তুতি নেওয়ার কথা ছিল যদি আজকে আপনাদের এখানে বলা হয় যে একজন বিশিষ্ট ব্যক্তি আসবেন বিশিষ্ট শিক্ষাবিদ অথবা কোনো আলেম অথবা কোনো রাজনীতিবিদ কিংবা সমাজসেবক আপনারা সময় কিন্তু তার জন্য স্পেশাল প্রোগ্রাম করে বসে থাকবেন ইভেন তিনি যদি চার ঘন্টাও দেরি করেন বিরক্ত হবেন না হাসি মুখে তাকে স্বাগত জানাবেন তাই না আল্লাহ রমাদান আমাদের কাছে এর থেকেও আরও ছোট কিছু রমাদান আসলে একজন একজন সাধারণ মানুষকে যেভাবে আমরা স্বাগত জানাই আমরা কিন্তু রমাদানকে সেভাবে স্বাগত জানাই না রমাদান কি আমাদের জন্য বিশেষ মেহমান না বরং এই বারো মাসকে যদি জন মেহমান বলি তার মধ্যে শ্রেষ্ঠ মেহমান কে রামাদান মাস সুভান আল্লাহ আর যেই সেই মেহমান না কিন্তু রমাদান রমাদান এমন এক মেহমান যিনি আপনার জন্য অনেক গিফট নিয়ে এসেছেন অনেক উপঢৌকন হাদিয়া নিয়ে এসেছেন যে হাদিয়াগুলো দুনিয়াতে না আখেরাতে কাজে লাগবে কোথায় কাজে লাগবে আখেরাতে সুভান আল্লাহ ইমানের হাদিয়া এখলাসের হাদিয়া হাদিয়া তাকুয়া তাকুয়ার হাদিয়া আখলাকের হাদিয়া এরপর তো আরও হাদিয়া আছেই এফতার এটাও একটা হাদিয়া সাহারি এটাও একটা হাদিয়া আপনারা যদি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আমি বানিয়ে বলিনি এগুলো হয় কোরআনে নয় হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে কিন্তু এগুলো যে হাদিয়া এটা কি আলাদা করে বলে দিতে হবে একজন মেহমানের কাছে যখন হাদিয়ার বক্সগুলো দেখবেন উনি কি বলে দিতে হবে যে এই হাদিয়া এর মধ্যে হাদিয়া আছে এর মধ্যে এটা এটা আছে বিবাহের মধ্যে যখন হাদিয়া আনা হয় তখন দেখা যায় বাক্সবন্দি করে কি সুন্দর করে সাজিয়ে রাখে যদিও কালচারটা আমার ভালো লাগে না তাই না মনে হয় যেন আপনারা সবাই হাদিয়া নিয়ে আসবেন আমি এখানে জমা করে রাখব এরকম একটা ভাব ফলে হাদিয়া ছাড়া কেউ দাওয়াত খেতে গেলে লজ্জা পান খুব সুন্দর না এই কালচারটা তবে হাদিয়া দেওয়াটা ভালো কিন্তু সেটা ওই অনুষ্ঠানে কেন বাড়িতে পৌঁছায় দেন আরও ভালো না যাতা হাদিয়া হাতিয়ে কেন একটু বিশিষ্ট হাদিয়া দেন যাতে তার কাজে আসে অনেকে শুধু মুখ রক্ষার জন্য লজ্জায় পড়ে হাদিয়া দেওয়ার জন্য হাদিয়া দেয় যাই হোক যিনি হাদিয়া নিয়ে আসেন তিনি কি এটা বলতে হয় যেটা হাদিয়া দেখেন আল কোরআনের মধ্যে আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন লা আল্লা কুম সিয়ামের ফরজের ঘোষণা দেওয়ার পরে বলেছেন কুতিব আলাই কুম সিয়াম কেমা কুতিবা আল্লা দিনা মিন কাবলি কুম লা আল্লা তাত্তাকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকু অবলম্বন করো তাকুয়া আমাদের জন্য হাদিয়া দুনিয়া যদি নাও বুঝে না আখেরাতে বুঝবেন যে এই তাকুয়া আপনার জন্য কত বড় ন্যামাত আপনার কি শুদ্ধভাবে পালন করাটা তাকুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর হারাম বর্জন করা তাকুয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ অতএব যে ব্যক্তি মোত্তাকি তার জন্য আল কোরআন দীর্ঘ আলোচনা করেছে আল কোরআন বলেছে ইন্মাইয়া তাকব্লাহ মিনাল মোত্তাকিন আল্লাহ মোত্তাকি ছাড়া কারো আমল কবল করেন না মত্তাকিদের জন্য যে বেসারাত দিয়েছে আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে একটু পড়ে দেখেন এই রমাদান মাসে কোরআন নাজিল এর মাসে আপনারা একটু পড়ে দেখেন তাকোয়ার আয়াতগুলোকে একসাথ করলে এটা প্রায় দুই তিন পাড়ার সমান হয়ে যাবে পরে শেষ করতে পারবেন না আপনি এক ঘন্টার মধ্যে আল কোরআন তাকোয়ার ওয়াজ সবচেয়ে বেশি করেছে আর সম রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি তাকোয়া রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি তাকুয়া সবচেয়ে বড় হাদিয়া হচ্ছে তাকুয়া লাল লাকুন তার এক একজন এক এক ভাষায় কথা বলে আপনাকে বুঝিয়ে নিতে হবে